আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দু হাজার বাইশ সালের যারা এইচএসসি পরীক্ষা দিবে তো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানা মোবারক সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো মূলত আজকে আমি চলে আসছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার তিন এবং অ্যাসাইনমেন্টটাতে কী বলছে যুক্তির উপাদান হিসেবে পদের ব্যথার্থ ও যাতার্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও ঠিক আছে এবং দেখো নির্দেশনাতে কি বলছে নির্দেশনাতে আমাদের এখানে প্রায় ছয়টা টপিক দিয়ে দিছে একটা হচ্ছে পদ ও শব্দ পদ ও বাক্য হুম বেতার্থ ও যাতার্থ বেতার্থ ও যাতার্থের রাস বৃদ্ধির নিয়ম রাস বৃদ্ধির নিয়মের ব্যাখ্যা একটি বাস্তব উদাহরণ যাচাই তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে সো ভিডিওটা বেশি লম্বা করবো না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুক্তিবিদ্যায় অ্যাসাইনমেন্টের সমাধান সো তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিবো তার জন্য পাঁচটা মিনিট ওয়েট করে ভিডিওটা দেখতে হবে সো দেখো পদ ঠিক আছে সো আমাদের প্রশ্নটাতে দেখো প্রথমে আমাদেরকে বলছিল পদ ও শব্দ ঠিক আছে সুতরাং পদ ইংরেজি টার্ম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদ ল্যাটিন ভাষায় টার্মাইনের শব্দ থেকে ইংরেজি টার্ম শব্দটি উদ্ভূত হয়েছে ল্যাটিন ভাষায় টার্মাইনের শব্দের অর্থ সীমা বা প্রান্ত ইংরেজিতে টার্ম শব্দটির ব্যবহৃত হয়েছে এজন্য যে উদ্দেশ্য ও বিদায় হিসেবে যুক্তিবাক্যে দুই প্রান্তে পদগুলোর অবস্থান করে অর্থাৎ পদগুলো সর্বদা যুক্তিবাক্যে দুই প্রান্তে থাকে বলেই টার্মাইনের শব্দ থেকে টার্ম শব্দের উৎপত্তি যুক্তি যুক্তিবিদ দেখেন এখানে যুক্তিবিদ যে বলেন আমরা যেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে আখ্যায়িত করতে পারি সেগুলো নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে সমর্থ হয় আমি একটু জুম করতেছি সো তোমরা যারা ঝাপসা দেখতে পাচ্ছ তারা সাতশো বিশ পিক কোয়ালিটি করে ভিডিওটা প্লে করো এইচডি কোয়ালিটি দেখতে পাবা কাজেই জোসেফের সংজ্ঞা এবং শব্দগত উচ্ছেদ দিকে লক্ষ্য রেখে পদের সার্বজনীন শিক্ষিত যে সংজ্ঞা উল্লেখ করা যেতে পারে তা হলো যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য না নিয়ে সম্পূর্ণ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা রূপে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে দৃষ্টান্ত স্বরূপ দেখো বাঘ হয় হিংস্রপ্রাণী এই যুক্তিবাক্যের বাঘ অ হিংস্ৰ প্ৰাণী বাঘ অ হিংস্ৰ প্ৰাণী আজি দেখ বাঘ অ হিংস্ৰ প্ৰাণী শব্দ সমষ্টি যুক্তিবাগ্যে অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজে উদ্দেশ্য ও বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে তাছাড়া যে কোনো অবস্থাতেই শব্দগুলো যুক্তিবাগের উদ্দেশ্য ও রূপে ব্যবহৃত হওয়ায় যোগ্যতা রাখে আলোচ্য যুক্তিবাগ্যে বাঘ শব্দটি উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে বলে একে উদ্দেশ্য পথ এবং হিংস্র প্রাণী শব্দদ্বয় বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এটি বিধেয় পদ হ্যাঁ হয় শব্দটি একটি সম্বন্ধ সৃষ্টিকারী চিহ্ন হিসাবে সংযোজন বলে বিবেচিত এবার দেখো আমাদের এখানে শব্দ শব্দকে এখন আমাদেরকে জানতে হবে আমরা সকলে চিন্তা করি ইচ্ছা করি অনুভব করি এই চিন্তা ইচ্ছা অনুভূতিকে কথিত ধ্বনি বা লিখিত চিহ্নের সাহায্যে প্রকাশ করি এ সকল কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে শব্দ বলে সংক্ষেপে শব্দ হল অর্থবোধক বর্ণ বা বর্ণের সমষ্টি শব্দ হচ্ছে এমন একটি কণ্ঠধ্বনি যা মনের কোনো ধারণার প্রতিনিধিত্ব করে বা ধারণাকে ব্যক্ত করে তাহলে দেখা যাচ্ছে যে এর শব্দ সমষ্টির সমন্বয়ে যখন আমাদের মনের ভাব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তা হয় বাক্য অন্যভাবে বলা যায় যার দ্বারা আমাদের নিজেদের চিন্তা আনন্দ বেদনা বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তার নাম শব্দ কাজেই যুক্তি বা যুক্তি বাক্যগুলো স্বাভাবিকভাবে শব্দ সমন্বয়ে গঠিত হয় কিন্তু যুক্তিবাক্যে যুক্তিবাক্য শব্দ সমন্বয়ে গঠিত হলেও তার প্রতিটি শব্দ পদ নয় কারণ সব শব্দই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধের রূপে ব্যবহৃত হতে পারে না আর এজন্য অসংখ্য শব্দ সময়ের মধ্যে কোনো শব্দগুলো পদ এবং কোন শব্দগুলো পদ নয় তা বোঝার জন্য যুক্তিবিদরা শব্দ সময়কে মোট তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে পদযজ্ঞ তারপর সহপদযোগ্য তারপর হচ্ছে পদার ঠিক আছে এখন আমরা চলে আসতেছি বেথার্থ এটা কি এটা জানার জন্য ঠিক আছে সো ভিডিওটা অলরেডি চার মিনিট হয়ে গেছে এখন বলে দিচ্ছি পিডিএফ ফাইল লিঙ্ক কোথায় আছে তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে মাই নিউ চ্যানেল সাবস্ক্রাইব আসলে ওইখানে কোনো চ্যানেলের লিঙ্ক দেওয়া নাই ওইখানে মূলত পিডিএফ ফাইলের লিঙ্কটাই দেওয়া আছে তোমরা ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখন ব্যথার্থ এই বেতার্থটা এখানে আমি দেখাচ্ছি তো তোমরা হচ্ছে দেখে নাও কেননা আমি যদি বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অলরেডি সাড়ে চার মিনিট পার হয়ে গেছে ঠিক আছে সো এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে সো দেখো এটা আমি দেখাই দিলাম এখন আমি নিচে চলে যাচ্ছি এখানে দেখো বস্তু সমষ্টির অন্তর্গত এখান থেকে শুরু হবে এবং এটা দেখো একটু করে পোস্ট করবা পোস্ট করে লিখতে পারবা এবং এখন আমি এইখান থেকে দেখানো শুরু করতেছি বেতার্থ ও জ্য হ্রাস নিয়ম ঠিক আছে আর পিডিএফ ফাইল কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে একটাই লিঙ্ক দেওয়া আছে মাই নিউ চ্যানেল সাবস্ক্রাইব বাট ওইখানে কোনো নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া নেই ওইটা শুধুমাত্র এর লিঙ্ক বুঝছেন বিষয়টা এবং আরও নিচে চলে যাচ্ছি দেখেন তারপর এখানে দেখেন ব্যতার্থ ও জেতার্থের বিপরীত অনুপাতের নিয়ম বলে অভিহিত করা হয় উক্ত নিয়মকে বিশ্লেষণ করলে নিম্নলিখিত নিয়মগুলো পাওয়া যায় যেমন দেখেন এখানে কো খো গো ঘো চারটা নিয়ম দেওয়া আছে এখানে তারপর হচ্ছে আমরা একটু আলোচনা করছি হচ্ছে পদের ব্যথার্থ বাড়লে জেতার্থ কমে এই বিষয়টা একটু আলোচনা করছি তো এগুলা আপনার একটু ভিডিওটা আটকায় আটকায় সুন্দর করে লিখে নেবেন ঠিক আছে কেননা এখনও অনেকগুলো পেজ আছে দেখানোর জন্য সো আমি যে খো নাম্বারটা এখন একটু দেখাচ্ছি ওকে এটা হচ্ছে হচ্ছে খ নাম্বারটা নাম্বারটা এখান থেকে শুরু হয়ে গেল সো একটু ভিডিওটা আটকান লিখেন ঠিক আছে সুন্দর করে দেয়া আছে সবকিছু আপনারা পিডিএফ ফাইল পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে রিকোয়েস্ট এটা হচ্ছে গো নাম্বারটা দেখেন এখান থেকে এটা গো নাম্বারটা এটা দেখেন ভিডিওটা একটু আটকাবেন আটকায় হচ্ছে আটকায় রাখে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা লিখবেন সেটা আপনার পার্সোনাল বিষয় আর পিডিএফ তো আমি দিছি পিডিএফ ডাউনলোড করতে পারলে এগুলোর কোনো প্রয়োজন নাই আর ভিডিওটাতে মাস্ট বি লাইক করবেন ঠিক আছে সো দেখেন তারপর এখান থেকে হ্যাঁ এখানে দেখাচ্ছিলাম ঠিক আছে সো দেখেন এখানে সুন্দর করে লিখেন একটি বাস্তব উদাহরণ ঠিক আছে সো এটা হচ্ছে বাস্তব উদাহরণ তো দেখেন এটাও লিখেন একটু ভিডিওটা আটকায় রাখেন লিখেন আর পিডিএফ ফাইল ডাউনলোড করেন পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে এগুলা আটকায় রাখার দরকার নেই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন প্লিজ ওকে সো দেখেন এই ছিল মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্ট সো যদি আজকের অ্যাসাইনমেন্টের তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পিডিএফ লিঙ্ক থাকবে মাই নিউ চ্যানেল সাবস্ক্রাইব লেখা থাকার পাশের লিঙ্কটাতেই থাকবে তো এই ভিডিওটা এখানেই রাখতেছি শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম